সমীর, আজকে বলা হয়েছে যে উনি তৃণমূলের কেউ নন, সত্যিই তো উনি তো একজন সাধারণ নাগরিক, তৃণমূলের যতদূর জানি আমি সমীর কিন্তু তৃণমূলের কেউ নন, হ্যাঁ বোধ হয় নয়, হচ্ছে সাধারণ নাগরিক, কিন্তু তারা পরিবর্তনের আন্দোলনে যোগ দিয়েছিল সমীর, এটা ঠিক। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন যে তৃণমূলপন্থী নন সমীর আইচ, ঠিক কথাই বলেন, এতে সমীর আইচও তাই মনে করে, কোনো আপত্তি করার কারণ। আবার উনি যখন বলেন যে একটা মিছিলে হেঁটেই কিংবা মিটিংয়ে গিয়েই কি পরিবর্তনপন্থী হওয়া যায়, সেটা অনেক মিছিলেই হেঁটেছে সমীর, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, অনেক মিছিলে হেঁটেছে, অনেক সভায় গিয়েছে, অনেক মানে কি বলবো রণক্ষেত্রে সে গেছে, সুতরাং তাকে পরিবর্তনপন্থী না বলারও কিন্তু কোনো কারণ নেই। তৃণমূলপন্থী নন উনি, কিন্তু পরিবর্তনপন্থী তো বটেই, আমাদের পাশে গিয়ে দাঁড়ানো উচিত। আমিনুলের ঘটনাটা একেবারেই অরাজনৈতিক, এবং সেখানে কেন দাঁড়াবো না, যদি কিছু অভিযোগ থেকে থাকে তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয়, অভিযোগ হবে প্রশাসনের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, এবং সেই ব্যাপারেও নিশ্চয়ই কিছু অ্যাকশন নেওয়া হচ্ছে। হ্যাঁ, সেই জন্যে আমিনুলের ব্যাপারে যে সমীর গেছে এটা আমার খুব ভালো লেগেছে, আমি ওকে ফোন করে বলেছিলাম যে তুমি ওই রকম একটা মিছিলে যাবে বললে না কেন, আমি যেতাম, এটাও বলেছি।